আমি তো সব সত্যি আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে বড় ক্রান্ত হৃদয় নিয়ে কিছু কথা বলার জন্য আসলাম যার কল রেকর্ড ইতিমধ্যে আপনারা শুনেছেন সে হচ্ছে নুসরাত জাহান মনিয়া তার সাথে কল করেছে এত কাকুতি মিনতি করে সে হচ্ছে বসুন্ধরা গ্রুপের মালিক সাইয়েম সুবাহান সে এই মুনিয়া আজ পৃথিবীতে বেছে নাই দর্শক চিরতরে চলে গেছে তাকে হত্যা করা হয়েছে নাকি হত্যা করিয়েছে নাকি আত্মহত্যা করেছে পুরো ভিডিওটা দেখুন দর্শক যার দিকে হত্যার থীর ছুটেছে সে এমন বড় শিল্পপতি সাই এম সুবাহান কিন্তু কোনো মিডিয়া আজ পর্যন্ত তার নামটুকু মুখ উচ্চারিত করে না দুঃখের বিষয় যে আমরা কোন দেশে বসবাস করছি খ্যাতনামা মিডিয়াগুলাকে কিভাবে বাংলাদেশের ধর্মপ্রিয় মানুষ গ্রহণ করতে পারে দর্শক সে বসুন্ধরার খুনি সাইএমের বিরুদ্ধে মামলা হয়েছে দেশ ত্যাগে নিষেধাজ্ঞাও ছিল সে কেমনে কেমনে দেশ ত্যাগ করেছে দর্শক আমরা জানতে চাই হেতু অনেক খ্যাতনামা মিডিয়াগুলা টাকার বিনিময়ে বিকৃত হয়ে গেছে তাই আমরা তাদের কর্ণকহরে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। আমরা ইতিমধ্যে শুনেছি পুলিশ জব্দ করেছে সাইএম সুবহান সুবাহান প্রতিনিয়ত যে অবৈধভাবে তার কাছে যাতায়াত করত সেটা ভিডিও ফুটেজ পেয়েছে পুলিশ আমাদের প্রশ্ন হচ্ছে হেফাজতের নেতা মামরুল হক সাহেব যদি বৈধ স্ত্রী নিয়ে রিসোর্টে যায় আপনারা কামিন্নামা কুজেন হইসই পড়ে যায় এখন কেন রূপারা এখন কেন মুখে রূপার তালা লাগিয়েছেন কই কল রেকর্ডটা ফাঁস করছেন না মুহূর্তের মধ্যে একজন খ্যাতনামা আলমের কল রেকর্ড মুহূর্তের মধ্যে ভাইরাল করে সারা বিশ্বকে তুলফাট সৃষ্টি করেছেন ধ্বংস স্তবে পরিণত করেছেন কই বরঞ্চ আমরা অপেক্ষা করতেছি আপনারা বলবেন যে সে আত্মহত্যা করে অনেক অপরাধ করেছে সুতরাং তার বিরুদ্ধে তার পরিবারের বিরুদ্ধে মামলা হওয়া উচিত মুনিয়া কি হত্যা হয়েছে নাকি আত্মহত্যা করেছে কিভাবে তাকে উদ্ধার করা হয়েছে সব মিলিয়ে বিস্তারিত আলোচনা করছেন তার বড় আপু হয় সারক কিন্তু তার পা ইচ্ছা পা দুটো হালকা বাঁকা বিছানা খুব পরিপাটি ছিল বিছানা যদি সে শুইতো বা উঠে দাঁড়ায়তো একটু সিমটম মানে খুব পরিপাটি ছিল বিছানা একটা সিট ছিল তার পায়ের কাছে সিটটাও কোনো পড়ে যায় বিছানার মধ্যে সুন্দর করে সেটিং করা এই অবস্থা তাকে দেখতে পাই পরে পুলিশ ও অন্যান্য লোক তাকে ওই ওনার পেঁচ কেটে